ইউটিউব বেস্ট ট্রেনিং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এটিএক্স সার্কিট করে দেখাবো। এটিএক্স অটো ট্রান্সফার সুইচ, এটিএক্স সার্কিটটা সেখানে ব্যবহার করা হয় যে ক্ষেত্রে জেনারেটরকে অটো অন করা হবে এবং অফ করা হবে। অতএব বিদ্যুৎ লাইন যখন চলে যাবে সে সময় যেন জেনারেটরটি অন হয় এবং যখন আবার বিদ্যুৎ চলে আসবে তখন যেন জেনারেটর অফ হয়। এই টোটাল সার্কিটটি যেখানে করা হবে সেই যে সার্কিট সিস্টেমটি সেটার নামই হলো এটিএক্স। তা আমার বিভিন্ন ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করছেন যে এটিএক্স সার্কিট চেয়েছেন বা এটিএক্সের কাজ চেয়েছেন। অ্যাকচুয়ালি এটিএক্সের কাজ আমি সচরাচর এইভাবে করি না, সে কারণে আমার ভিডিওটা আমি দিতে পারি না। কিন্তু সার্কিট সম্পর্কিত আগেও আমি একটা ধারণা দিচ্ছি, তো সেই সার্কিট থেকেও আরও আপডেট করে আমি আজকে একটি সার্কিট দিচ্ছি। তো আপনারা যদি এটা দেখেন বা এই সার্কিটটি ফলো করেন, যারা এই কাজটি করতে চান অবশ্যই এইভাবে কাজ করতে পারবেন। আমি যেটা ভাবছি যে 100% আপনারা কাজটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সার্কিটটি আমি একবারে একে আপনাদেরকে বুঝিয়ে দিলে হতো। সেই ক্ষেত্রে আসলে সার্কিটটি বোঝানো এবং যে সার্কিটটি আঁকা এটা অনেকে বুঝতে পারে না, সেই জন্য একজন টিচার হিসেবে যেভাবে সার্কিটটি আস্তে আস্তে করে আলোচনা করে আঁকতে হয় আমি ঠিক সেভাবে আপনাদেরকে এই খাতার মাধ্যমে ড্রয়িংটি করে আস্তে আস্তে করে সেখানে আমরা এই সার্কিটটি করব। তো এই জন্য আসলে হোয়াইট বোর্ড হলে বেশি ভালো হতো অথবা আমি কলম নিচ্ছি, কারণ মাঝে সাথে জায়গাতে ভুলও হতে পারে, যেহেতু আপনাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব এবং সেভাবে আমরা সার্কিটটি আস্তে আস্তে আমরা মূল এটিএক্স সার্কিটে রূপান্তর করব। তো এখানে আমরা সেই হিসেবে সার্কিটটি করার জন্য আমরা প্রথমত যে কিছু সার্কিটের ধারণা আপনাদের নিশ্চয়ই আছে, যারা এই সার্কিটটি দেখছেন সেই সার্কিটের সাথে এটা মিল হবে। তো আমরা এই পাশে প্রথমত আমরা পিডিবির লাইনটাকে চিন্তা করছি। এটা হলো কন্ট্রোলিংয়ের লাইন, আমরা কিন্তু লোড লাইনটি না, লোড লাইনের কানেকশন এখানে আমরা দেখাচ্ছি না। তো কন্ট্রোলিং লাইনের জন্য আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল নিলাম। তো সেটা আমরা এখানে লিখতে পারি যে এই লাইনটি ছিল হলো পিডিবি। এখানে একটা ফেজ নিচ্ছি, একটা নিউট্রাল নিচ্ছি আমরা ফেজ, এটা এটা হলো নিউট্রাল। তো দুটো লাইন আমি দেখাচ্ছি। এরপরে দেখেন যে আমরা এই দুটো লাইন যখন আমরা কন্ট্রোলিং করব, তো প্রথমত আমরা এখানে একটি রিলে ব্যবহার করছি, এটা একটি কোয়েল, আমি লিখে দিই এটা হলো রিলে কোয়েল। পরবর্তীতে আমাদের এর সাথে নম্বর দেওয়া লাগতে পারে, রিলে কোয়েল। আমরা এখানে একটা রিলে কোয়েল ব্যবহার করলাম। তো এটার উদ্দেশ্য হলো যখনই আমাদের লাইনটি আসবে তখন পিডিবি থাকলে রিলে কোয়েলটি অন হবে, আর রিলে কোয়েলটি অন হওয়া মাত্রই আমাদের এখানে আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করব পিডিবি লাইন আউট হওয়ার জন্য সেটি অন হয়ে যাবে। তো আমরা প্রথমত চেঞ্জ ওভার করছি, তার সঙ্গে আমরা সার্কিটটি করে দিব, যুক্ত করে দিব। সেক্ষেত্রে আমরা এখানে রিলে কোয়েলের একটি এনো, এটা হলো রিলে কোয়েলের রিলের এনো আর কি, সেই এনোটি নিলাম। নেওয়ার পরে আমরা যে এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ব্যবহার করব তার আগে আমরা এখানে একটা টাইমার ব্যবহার করছি, যেন সঙ্গে সঙ্গে লাইনটি না যেয়ে অন্তত 2-3 সেকেন্ড পরে যায়, সেই কারণে আমরা এই কাজটি করছি। আমি সিরিয়ালে এগুলো যেভাবে নম্বরগুলো লিখছি 7, 8, 1, 2, 3, 4, 5, 6 এভাবে আর কি। এরপরে আমরা এখানে হোল্ডিং কোয়েলটা দিলাম, এটা হলো এমসি কোয়েল। দেখেন এখানে যে নিউট্রাল তারটা আমাদের একটু যেটা আরও বড় করে নিলে ভালো হতো দেখানোর জন্য। এখন আমি এখানে এটাও কিন্তু একটা নিউট্রাল দেওয়া লাগবে, তো আমি এটা নিউট্রালটা উপর থেকে দিলাম, সাথে নিউট্রাল দিলাম, একটা দিলেই হতো, সেজন্য আমি সাথে নিউট্রাল দিলাম। এখানে কিন্তু এটাই নিউট্রাল, এক জায়গায় লাগিয়ে দিলেই হয়, তো আমি একটু সুন্দর জন্য এখানে দিলাম অন্তত এটা নিউট্রাল। আর এখানে 8 এবং 1 শর্ট করলাম, সঙ্গে 2ও শর্ট করলাম, সেই ক্ষেত্রে আমরা এখানে দুটি সার্কিটে ব্যবহার করলাম 8, 1। তো এখান থেকে আমরা যে কিছুক্ষণ পরে চাই যেহেতু, সেহেতু তো আমরা এখান থেকে 6 থেকে লাইনটি বেই করে নিলাম, তাতে রিলেতে যে টাইমটি থাকবে আমাদের 4 সেকেন্ড মনে করেন বা 5 সেকেন্ড, তো এই 5 সেকেন্ড পরে 5 সেকেন্ড লিখলাম, 5 সেকেন্ড পরে আমাদের এই লাইনটি
এই কন্ডাক্টরটি অন হবে। এখন যদি আমরা জেনারেটর সিস্টেমটার জন্য লাইন চিন্তা করি, তো দেখেন জেনারেটর থেকে যে লাইনটি আসবে, এখনও কিন্তু আমরা জেনারেটর অন অফের কথা বলি নাই, সেটা আমরা বলবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। আমরা জেনারেটর যেহেতু প্রথমত পিডিভি যদি না থাকে, তাহলে এমনিতেই কিন্তু এই কোয়েলটায় কোনো কারেন্ট থাকবে না, অর্থাৎ এই রিলেটায় এনসি থাকবে। তো আমরা সেই ক্ষেত্রে জেনারেটরের জন্য আমরা ব্যবহার করতে পারি একটা এনসি, যেটা রিলের এনসি। এরপরে আমরা এখানে একটি টাইমারের এনসি বা ব্যবহার করতে পারি, যে জন্য আমি জায়গা রাখছি, পরবর্তীতে আপনাদের আলোচনা করে এটা ক্লিয়ার করবো আরও। তো এখানে আমরা একটি টাইমার ব্যবহার করব। একইভাবে আমি নাম্বারিংগুলো করলাম, তবে এখানে আমরা উপরের দিকে শর্ট করলাম, একদিকে করলেই হতো, যেহেতু আমরা এইদিকে নিউট্রাল, এইদিকে ফেজ ধরছি, এটা নিউট্রাল ধরলাম। তো এখানে আমরা যে নিউট্রালটা দিব, সেটা আমরা এটা 2 নম্বরে নিউট্রালটা দিলাম, এবং এখানেও তো একটি কোয়েল, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি কোয়েল ব্যবহার করব। তো সেই কোয়েলের এক পাশে আমরা নিউট্রাল দিলাম, এবং অন্য পাশে আমি সেই 6 থেকে লাইনটি বেক করে নিয়ে এসে দিলাম, যাতে কিছুক্ষণ পরে অন হয়। তো এখানে দেখেন আমরা যেটা করলাম, এটা কিন্তু একটা জাস্ট চেঞ্জ আওয়ার সুইচ হয়েছে, এটা এখনও ATX-এর রূপ নেই নাই। তাহলে এখানে যদি আমরা ভাবি যে জেনারেটারটি অন হয়ে যাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লাইনটি আসলে রিলের এনসি হয়ে লাইনটি পাস হবে। এখানে অবশ্য আমি যদিও ফাঁকা রাখছি, সেটা আপনারা আপাতত কলজ ভাবেন, ফাঁকা যে টাইমারে আসবে, আসার পরে কিন্তু সেটা অল্প কিছু সেকেন্ডের মধ্যে যেটা আমি দেব, এই কন্ট্রাক্টরটি অন হবে, অর্থাৎ লোডে লাইন চলে যাবে। এখন বিষয়টা হলো ATS করার জন্য আমাকে যা করতে হবে, সেটা হলো আমাদের জেনারেটরটাকে আমরা অন করতে হবে যখন বিদ্যুৎ থাকবে না। তো বিদ্যুৎ যখন থাকবে না, সেই মুহূর্তে যদি অন করতে হয়, মনে করেন যে এই লাইনটি, এই যে এখানে যে লাইনটি আছে, এই লাইনটি নাই, পিডিভি নাই, পিডিভি অ্যাবসেন্ট। তো পিডিভি অ্যাবসেন্ট হলে যে ঘটনাটা ঘটবে, সেটা দেখেন এখানে কিন্তু এই রিলে কোয়েলটি কোনো ভোল্টেজ থাকবে না, অতএব রিলের এনসি, যেমন এই টাইমারটা এনসি থাকবে, এটাই এনসি হয়ে যাবে। তো এনসি থাকবে এখানে, এই লাইনটি কিন্তু এখানে যদি সাপ্লাই না আসে, তাহলে তো এটি কাজ করবে না, কারণ এটা তো জেনারেটর থেকে উৎপন্ন হয়ে আসবে। তো আমার জেনারেটার তো অফ, তো আমার জেনারেটারটাকে অন আগে করতে হবে। তো জেনারেটার অন করার জন্য আমরা যেটা চাচ্ছি, যে আমার জেনারেটার অন করতে হলে একটা লাইন পৌঁছাইতে হবে। তো জেনারেটর কীভাবে অন হয়, তো এখন জেনারেটরের জন্য মনে করেন যে জেনারেটরের যেটা অন করতে হবে, সেখানে একটি সেলফ স্টার্টিং একটা মোটর থাকবে। তো আমরা সেই একটি মোটর ভাবে, যে এটা একটা সেলফ স্টার্টিং মোটর। তো সেলফ স্টার্ট মোটর, এটা একটা DC মোটর, আপনারা জানেন যে একটি মোটর থাকে, সেই মোটরের সাহায্যেই জেনারেটরটাকে অন করতে হবে। তো সেই মোটরটি আসলে DC হয়ে থাকে, যেহেতু এটা DC, তো সেখানে আমরা এখানে একটি নেগেটিভ আমরা দিয়ে রাখলাম, যে নেগেটিভ সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট থাকবে, যেমন জেনারেটর সেরকম অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি থাকবে, সেটি দ্বারাই আমরা এটা করব। তো এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ একটা তার আমরা শর্ট করে রাখি, সবসময় নেগেটিভ থাকে। এখন পজিটিভ যদি এখানে পাস হয়, তাহলেই কিন্তু এটি অন হবে। এখন এখানে কিন্তু আরও কিছু বিষয় আমাদের আলোচনা করতে হবে। তো সেটা করার আগে আমি এখানে এই লাইন, যে লাইনটা আমরা অন করাবো, সেই অন করতে গেলে কিন্তু একটা জেনারেটারকে আমরা যে সুইচিং করব, কত সময় ধরে সুইচিং করব, সেখানে কিন্তু মাত্র 5 সেকেন্ড করে আমরা সুইচিং করাটা বেটার হবে, 5-6 সেকেন্ড, কারণ যদি বেশিক্ষণ সুইচিং করা হয়, অনেক সময় স্টার্ট না হয় আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা 5 সেকেন্ড করে সুইচিং করবো, এর মধ্যে জেনারেটার স্টার্ট হয়ে যাবে। আর যদি স্টার্ট না হয়, 15 আবার ঘুরে এসে একসময় সুইচিং করা যাবে। তো সেরকম করার জন্য এখানে অবশ্যই একটি টাইমার লাগবে, যেহেতু এখানে বিদ্যুৎ নাই, সেহেতু এটা অবশ্যই DC টাইমার আমাদের দিতে হবে, না হলে এটি কাজ করতে পারবো না। তাহলে এখানে আমরা সেই একই কনফিগারেশনে আমরা টাইমারটা দিচ্ছি, একটা DC টাইমার, মনে করুন 7812। তো সেই DC টাইমার দিয়ে আমরা এখানে কাজটি করবো। এই DC টাইমারটা যখন আমরা কাজ করবো, যেটা 5 সেকেন্ড পর পর অন হবে, বা সেটাকে আমরা 5 সেকেন্ড টাইমিং করবো,
তখন এই জায়গাতে আমি একটি আবার একটি কোয়েল ব্যবহার করছি, এটা একটি আমরা আরেকটা রিলে ব্যবহার করছি, এটা ডিসি রিলে, ডিসি রিলে, তো ডিসি রিলে একটা ব্যবহার করলাম, জানো এক পাশে এটা 12 ভোল্টের একটি রিলে, 12 ভোল্ট যেটা আমি অন্য অন্য ভিডিওতে আপনাদের দেখাইছি, 12 ভোল্টের রিলে, এরকম একটি রিলে আমরা ব্যবহার করছি, যার কন্ট্যাক্ট দিয়ে কিন্তু আমরা অনেক অ্যাম্পিয়ার নিতে পারি, আর যদি সেটার কন্ট্যাক্ট দিয়ে অ্যাম্পিয়ার আমরা কম হয়ে যায় সেক্ষেত্রে এখানে আমরা ডিসি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব, যেগুলো 12 ভোল্টের হয় বা 24 ভোল্ট যদি হয়, তো আমরা এখানে রিলে যেমন ব্যবহার করতে পারি কন্ট্যাক্ট নেওয়ার জন্য, ঠিক তেমনই অবলেক আমরা ডিসি ম্যাগনেটিক কন্ডাক্টরও ব্যবহার করতে পারি। এটা নির্ভর করবে যে আপনার যে মোটরটা ব্যবহার করছেন এই সেলফ মোটর, সে কী পরিমাণ অ্যাম্পিয়ার নিচ্ছে তার উপরে আমাদের বিবেচনা করতে হবে। তো আমরা এটারও কিন্তু এক পাশে আমরা নেগেটিভ দিব, এটা ব্যাটারি থেকে আসবে যেহেতু এটা ডিসি, তাহলে এই টাইমারটা যখন আমরা লাইনিং করব, দেখেন আমরা টাইমারে লাইন দেওয়ার জন্য আমার যেহেতু এই পাতটা লাগছে না, তারপরে আমি শর্ট করে দিলাম, তো এখানে আমরা একটা পজিটিভ যাবে। এখন বিষয়টা হলো দেখেন যে আমরা যদি এই লাইনটি এরকম করি এবং এখানে যে টার্মিনালগুলো আছে, যেমন এর 3টা টার্মিনাল অন্তত, যে একটি এনও এবং একটি এনসি, তো এখানে কমন সি, এটা হলো এনসি, আর এটি হলো সরি এটা হলো যে এটা এন লিখলে ভালো হতো, তো আমরা যদি এটি এন লিখি, এটি হলো সি এনসি আর এটি হলো ও, তাহলে এটা হলো ওপেন আছে, তো এখানে আমি লাইনটি লাগালাম ওপেনের সাথে, আর তাহলে এইটা যদি আমরা পজিটিভ দিই, যেমন এখানে এটা হলো পজিটিভ পজিটিভ, তাহলে এই লাইনটি যখন রিলে কোয়েলটি পাবে তখন লাইনটি এখানে যাবে, যখন এই লাইনটি দেখেন এই লাইনটি যখন এই লাইনটি মানে রিলে কোয়েল যখন লাইন পাবে, অর্থাৎ টাইমার যখন রিলে কোয়েলকে যত সময় দিবে, এটি 5 সেকেন্ড, বেশি সময় তো দেওয়া যাবে না, 5 সেকেন্ড, যে 5 সেকেন্ড দিবে সেই 5 সেকেন্ডে এখানে এটা এনওতে চলে যাবে, এনওতে গেলে এখানে সেলফ 5 সেকেন্ড ধরে অন থাকবে। আর এখানে যে আমরা যে লাইনটি মোটরে যখন আমরা লাগাবো, আমরা যদি চাবি থাকে তাহলে চাবির আড়াআড়ি থেকে আমরা সেই দুটো তার নিয়ে এসে এখানে শর্ট দিতে পারি, এনসি এখানে লাগাই দিতে পারি, তাহলে আমরা নর্মাল অবস্থায় এটি আমাদের এনসি থাকবে, লাইনটি এখানে পাস হবে না, তো এইভাবে আমরা কাজ করতে পারি। তো দেখেন এখানে এখন আমরা যেটা করব, যে এটা তো সব সময় করবে না, যখন বিদ্যুৎ থাকবে না সেই সময় যেন এই সিগন্যালটা পায়, তার আগে যেন এই রিলেতে লাইন না যায় সেই কাজ আমাদের করতে হবে। তো সেই কাজ করার জন্য আমরা ব্যাটারি থেকে যখন লাইনটি নিব, আমরা যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু একটি কোয়েল ব্যবহার করছি, সেটা যখন কারেন্ট থাকবে না তখন সেই রিলের এটা এনসি থাকবে, যেমন এনসি এখানে ব্যবহার করছিলাম একটি, অনুরূপ আমরা এখানে একটি এনসি ব্যবহার করতে পারি, যে সে কারেন্ট না থাকলে সেখানে এনসি থাকবে, যখনই কারেন্ট আসবে সেটা এনও হয়ে যাবে, তো সেই জন্য আমরা এখানে একটি এনসি ব্যবহার করছি প্রথমত, সেটা হলো একটি রিলের এনসি। এখানে যেহেতু রিলে আমরা আরও একটি রিলে দিচ্ছি, তাহলে এখানে আমরা এটা রিলে নম্বর 1 বলতে পারি, তো এটা রিলে নম্বর 1-এর একটি এনসি ব্যবহার করলাম, এনসি সিম্বল দেখেই আপনাদের বোঝার কথা যে এটা একটা এনসি ব্যবহার করছে, তার দ্বারা যেটা হলো যে এখানে যদি বিদ্যুৎ থাকে সেক্ষেত্রে এনসিটা খোলা থাকবে, অর্থাৎ এইদিকে লাইনটা কিছুতেই পাস হতে পারবে না, আর যদি বিদ্যুৎ আসে তাহলে এটি সরি বিদ্যুৎ যদি না থাকে তাহলে এটি এনসি থাকবে, লাইনটি পাস হয়ে যাবে, সেলফটাকে স্টার্ট করবে। এটা যেমন সেলফটাকে স্টার্ট করলো, সেলফটাকে স্টার্ট করার পরেও আমরা চাই যে যেহেতু স্টার্ট করার পরে আমাদের এখানে এখানে লাইন চলে আসবে, লাইন আসলে এই টাইমারটি অন হবে, তো টাইমারটি যখন অন হয়ে যাবে এরপরে যেন আমাদের এই লাইনটা, এখন তো এনসি আছেই, এই লাইনটা যেন অফ হয়ে যায় সেরকম একটা ব্যবস্থা আমরা করব। সেই একটা ব্যবস্থা করার জন্য যেমন এখানে আমরা যে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব, সেই কন্ডাক্টরে যেমন এই কন্ডাক্টরটি, তো এই কন্ডাক্টরকে আমরা বলতে পারি যে এটা হলো MC2, অর্থাৎ 2 নম্বর কন্ডাক্টর, যেটি হলো জেনারেটরের জন্য ব্যবহার করছি, তো এই জেনারেটরের জন্য যেটা ব্যবহার করছি তারও কিন্তু একটা এনসি ছিল, তা আমরা সেই এনসিটা আবার এখানে ব্যবহার করতে পারি যাতে সেই এনসিটা খুলে যায়, অর্থাৎ এই লাইনটা অফ থাকে, তাহলে এখানে আমরা দুটো এনসি ব্যবহার করলাম, যা দ্বারা এটা হলো MC2 ম্যাগনেটিক কন্ডাক্টর,
টু এর একটা এনসিম, আর এটা হলো রিলের একটা এনসিম। আমি একটা নিচে লিখি যেহেতু দুটোর উপরে হয়ে গেছে লেখা, তো এটা হলো টু এর এনসিম। তাহলে আমরা যে ব্যাটারি থেকে লাইনটি নিয়ে আসবে, এখানে একটা ব্যাটারি থেকে আমরা পজিটিভ এবং এখানে একটা নেগেটিভ নিলাম, এটা যে টাইমারের যে ভোল্টেজ সেরকম ভোল্টেজ অনুযায়ী আমরা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করতে পারি অথবা রিলে ব্যবহার করতে পারি, সেটা নির্ভর করে বললাম যে এই সেলফ স্টার্টার মোটরের উপরে। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম, যদি আমাদের বিদ্যুৎটা অ্যাবসেন্ট থাকে, ভালো করে লক্ষ্য করুন আপনারা, যদি বিদ্যুৎ অ্যাবসেন্ট থাকে, পিডিবি যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে এই রিলে কয়েলটি কোনো লাইন পাবে না, অর্থাৎ রিলের এনও এনওতে থাকবে, রিলের এনসি এনসিতে থাকবে। এবং যেহেতু এখানে লাইন থাকবে না, এনসি হয়ে যাবে এটা, যেহেতু এটা এনসি হয়ে যাবে, আর এদিকে যেহেতু জেনারেটর কন্ডাক্টর মানে জেনারেটর লাইন নাই, এর কন্ডাক্টর এনসি থাকবে, তাহলে এই দুটো এনসি হয়ে যাওয়ার কারণে এখানে লাইনটি পাস হয়ে আসবে। পাস হয়ে এসে এখানে আমাদের এই কন্ডাক্টরটি অন হবে, অন হওয়ার কারণে এখানে সেল চাবিটা মারা হবে, 5 সেকেন্ড ধরে সে চাবিটি স্টার্ট করবে। আর যখন সে 5 সেকেন্ড ধরে চাবিটি মারবে, আমাদের জেনারেটরটি অন হয়ে যাবে। আর যেই জেনারেটরটি অন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই কন্ডাক্টরটি অন হবে। তো এই কন্ডাক্টরটি যখন অন হবে, সেই সময় কিন্তু আমাদের এইখানে যে লাইনটি, এই এনসিটা খুলে যাবে। এনসিটা খুলে গেলে তখন কিন্তু আমাদের এই লাইনটা আর এদিকে যেতে পারবে না, সেলফের এখানে যেতে পারবে না। আমরা এখানে আরও প্রোটেকশন দিতে পারবো, সেই ক্ষেত্রে আমরা যেহেতু স্টার্ট হওয়ার পরপরই যেন এটা অন হয়ে যায়, সেজন্য এটির টাইমিং আমরা কম দিব, অর্থাৎ এখানে 2 সেকেন্ড টাইম দিব আমরা, যাতে এখানে আমাদের 2 সেকেন্ডের মধ্যে এটি, আর এখানে তো আমাদের কয়েলে 5 সেকেন্ড আছে, অর্থাৎ 5 সেকেন্ড পরে যখন অফ হয়ে যাবে তখন তো এখানে লাইনটি থাকবে না, আমরা চাচ্ছি যে এখানেও লাইনটা যেন না থাকে। তাহলে একটা আমরা জেনারেটরকে অন করার সিস্টেমটা এখানে বলে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে, যে পিডিবি লাইনটি যদি আসে তাহলে যেন জেনারেটর অফ হয়ে যায়, সেই সিস্টেমটি আমাদেরকে করতে হবে। তো একটা জেনারেটর কীভাবে অফ হয়, তো জেনারেটর অফ হওয়ার মূল কারণ হলো এখানে আসলে তাদের ফুয়েল লাইনটি বন্ধ করে দেয়া। তো ফুয়েল লাইন বন্ধ করে জেনারেটরকে অফ করা যায়। তো ফুয়েল লাইন অ্যাকচুয়ালি আমরা কিন্তু সাধারণত ফুয়েল লাইন বন্ধ করি হবে, জেনারেটর অফ করি না। আমরা প্রত্যেকটা ইঞ্জিনের একটি স্টপ সুইচ পেয়ে থাকি, যে ইঞ্জিনকে স্টপ করার জন্য একটি নব থাকে, সেটাকে কিন্তু টান দিয়ে স্টপ করা হয়। তো অটো সিস্টেম করার জন্য আসলে ওই যে টানটা আমরা ম্যানুয়ালি হাত দিয়ে দিতাম, দিয়ে সেটাকে টেনে ধরে অফ করি, অনুরূপভাবে অটো সিস্টেম করার জন্য বাজারে সলেনয়েড ইঞ্জিন ভাল বা ইঞ্জিন স্টপ সুইচ পাওয়া যায়, যেটি আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এমনি যেটা আমার ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছিলাম। তো সেরকম ইঞ্জিন স্টপ সুইচ যেখানে 12 ভোল্ট দিলে অথবা 220 ভোল্ট দিলে সে ওই ইঞ্জিন সুইচটাকে টেনে নিয়ে আসবে। তো আমরা এখানে স্টপ করার জন্য দুটো পথ ইউজ করবো, এক হলো ওয়েল লাইনকেও স্টপ করে দিব, অর্থাৎ ওয়েল ভালভ ব্যবহার করব, আবার ইঞ্জিনের সুইচটাকে টান দেবে সেটাও আমরা ব্যবহার করব। সেটা করার জন্য আমরা সেটা কীভাবে করতে পারি, এখন যখন বিদ্যুৎটি আসবে, দেখেন এখানে যখন বিদ্যুৎটি আসছে, তো সেই সময় বিদ্যুৎটি আসলেই কিন্তু আমাদের রিলেটি অন হয়ে যাচ্ছে, আর রিলেটি অন হয়ে যাওয়া মাত্রই প্রথমত কিন্তু টাইমারের লাইনটি পেয়ে যাচ্ছে, যদিও এখানে 5 সেকেন্ড পরে আউট হবে, বাট সঙ্গে সঙ্গে কিন্তু লাইনটি পেয়ে যাচ্ছে। তো আমরা যেটা চাচ্ছি যে এই সময়টা যেন আমার লাইনটি যায় আমাদের সেই ইঞ্জিনটাকে স্টপ করে, তো এই জন্য আমি এখানে 3 এবং 4, এই 3 এবং 4 দুটোকে শর্ট করে দিলাম। এখানে যেহেতু আমরা 3 আর 4 শর্ট করছি, এটা শর্ট করলে কী হবে, দেখেন আমি যখন লাইন নিয়েছিলাম এখানকার পিডিবি ফেসটা, রিলের একটা এনও হওয়ার পরে সেটা কিন্তু 2ও গিয়েছিলো 1ও গিয়েছিলো। তো যখন 1-এর লাইনটা আপনারা জানেন টাইমারের সাথে, প্রথমে 4-এর সাথে এটা এনসি আছে, আর 1-এর হলো 3-এর সাথে এনও আছে, কিন্তু আমি আউটপুটে লাইন নেওয়ার জন্য 3 এবং 4কে শর্ট করলাম, এর অর্থ হলো 3 এবং 4 সবসময় লাইনটা পাবে, সেটা কিন্তু স্টপ হবে না। তো 3 আর 4-এর লাইনটা নিয়ে যেয়ে আমরা কী করছি, এখান থেকে আমরা লাইনটি বেক করে নিয়ে গেলাম। বেক করে নিয়ে যেয়ে আমি যদি এখানে আরও একটি টাইমার ব্যবহার করি, কারণ আমার স্টপ সুইচটা আমি সারাদিন ধরে রাখতে চাই না, সেটা 1 সেকেন্ড পরে বা 30 সেকেন্ড পরে ওইটা আবার ছেড়ে দিবে, তো সেজন্য আমি এখানে আরও একটি টাইমার ব্যবহার করব। তো
এই টাইমারের ক্ষেত্রে আমরা এই যে শর্ট করে দিলাম 7 সরি 8 1 2, এবং সাথে আমি এখানে ফেজ দিয়ে দিলাম, এটা আমরা এসি টাইমার ব্যবহার করলাম 220 ভোল্টে। তো এখানে আমরা যেটা চেয়েছিলাম যে 20 সেকেন্ড করব, সেই জন্য আমি এখানে 5 এবং 4 থেকে দুটো লাইন বের করলাম। এই লাইনগুলো আমরা ওই যে স্টপ করার জন্য যে ভালভগুলো লাগাইছে সেটা অবশ্যই বৈদ্যুতিক ভালভ হবে, যার কোয়েল থাকবে সেখানে লাইনটা দিলেই সে কাজ করবে। তো সেই জন্য আমরা দুটো ভালভের যে কোয়েলগুলো, আমরা কোয়েলগুলো আঁকাচ্ছি এখানে। তো এখানে দুটো কোয়েল আঁকালাম, তো এই দুটো কোয়েলের অন্য পাশে আবার আমরা যদি এটা 220 ভোল্টের আমরা কিনি, 220 ভোল্ট করে, তাহলে এই পাশে আমরা অবশ্যই আবার নিউট্রন দিব। তো একটা আমরা লিখে দিই যে এটা হলো ইঞ্জিন স্টপ সুইচ, আর এটা হলো ফুয়েল স্টপ ভালভ। তো একটা হলো ফুয়েল স্টপ ভালভ, আর একটি হলো ইঞ্জিন স্টপ সুইচ। ফুয়েলটা অবশ্য যে ভালভটা ফুয়েলের সাথে লাগানো আছে, যেখানে লাইন গেলেই ফুয়েলটা লাইনটা স্টপ করে দিবে। অন্যদিকে আরেকটি হলো যেটি ইঞ্জিন স্টপ সুইচ, সেটা হলো ইঞ্জিনের সুইচটাকে টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে এসে আমরা এই টাইমারটা 20 সেকেন্ডের জন্য ব্যবহার করছি, বা 25 সেকেন্ড ব্যবহার করছি। 25 সেকেন্ড ধরে আমরা এই টাইমারটি টেনে রাখবে, তার মধ্যে আমাদের ইঞ্জিনটি মাস্ট বি জেনারেটরটি অফ করে দিবে। তাহলে এখানে জেনারেটর যখন অফ হয়ে যাবে, ইজিলি আমাদের এই পিডিবি লাইন দিয়ে আমরা লোডে সেই লাইনটি ট্রান্সফার হবে এবং চলতে থাকবে। আর যখনই আমাদের পিডিবি চলে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে কন্ট্যাক্টটি এখানে আসছেন, কন্ট্যাক্টটি এখানে আসার পরে সেটা লেগে, সরি এই কন্ট্যাক্টে তো লাগবে না, এনও থাকবে। সঙ্গে সঙ্গে আমাদের এই যে কন্ট্যাক্টারটি, এই যে এখানে রিলের কন্ট্যাক্টটি লেগে যাবে, আর রিলের কন্ট্যাক্টটি লেগে গেলেই কিন্তু এখানে আমাদের লাইনটি পাস হয়ে যাবে এবং জেনারেটরটাকে স্টার্ট করে দেবে। আমরা যদি চাই যে আমরা এখানে যে লাইনটি আছেন, এই লাইনটাকে আমরা যেমন এখানে 20 সেকেন্ড পরে যদি আমরা স্টপ করে দিতে চাই, যে আমরা এই লাইনটিকে এতক্ষণ আর থাকার দরকার নাই, যখন হলো এই লাইনটা তো আছে তখন এটা থাকার দরকার নেই, তো আমরা সেটা করতে চাইলে আমরা এখানে যেমন এখানে যে লাইনটা কিন্তু এখানে আমাদের শর্ট আছে, এই লাইনটাতে যাচ্ছে, সেটা চাইলেও আমরা সেটা করতে পারবো। কারণ এখানে আমরা অন্য সার্কিট ব্যবহার করে যেমন এখানে স্টপ করতে চাইছি, তো স্টপ করার সময় আমাদের এখানে বিদ্যুৎ ছিল হলো পিডিবির বিদ্যুৎ। তো পিডিবির বিদ্যুৎ দ্বারা যদি আমরা এটা অফ করতে চাই, তাহলে আমাদের এখানে যে অন্য একটা সিস্টেম ব্যবহার করে আমরা অফ করতে পারবো। তো আশা করি এখানে অফ করা লাগবে না, কারণ এখানে যে লাইনটি রয়েছে সেখানে দেখেন আমাদের 220 ভোল্ট দিচ্ছে, এখানে টাইমারটি সবসময় থাকবে, সেজন্য এটি অফ করা লাগছে না, যেহেতু রিলে কোয়েল এখানে আছে। আর মোটামুটি আমরা বেশ আলোচনা করছি, আশা করি যে সার্কিটটা আসলে ছোট জায়গায় আঁকছি আমরা, তো সার্কিটটি পারফেক্ট কাজ করবে। যদি কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তো দেখেন আসলে আমাদের সার্কিটটি করা হয়ে গেছে। আমি এখানে ফাঁকা রাখছিলাম, যদি কিছু প্রয়োজন পরে দিব, এটা না দিলেও চলতো, যে আমরা শর্ট করে দিতে পারি। তো এখানে প্রোটেকশনের জন্য আমরা এখানে একটি এনসি দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমরা একটি এনসি দিয়েছিলাম 2, যেমন এটা ছিল 2, তো এখানে আমরা MC1-এর একটি এনসি দিলাম, তাহলে প্রোটেকশনটা বেশি পাবে, কারণ রিলে একা সব লোড নিচ্ছে। এখানে এই জন্য প্রোটেকশন বেশি করার জন্য আমি আরও একটি এনসি এখানে ব্যবহার করলাম। এটা কিন্তু ডিসি লাইন, আমি ডিসি লিখে দিয়েছি, জায়গাটা খাতায় ছোট করে আমরা সার্কিটটি করছি, বোঝাই দেওয়ার জন্য আপনাদেরকে আস্তে আস্তে আলোচনা করছি। আশা করি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্রথম থেকে ভিডিওটি যদি দেখেন এবং যেভাবে আমরা কাজ করলাম এটি শোনেন এবং ভাবেন, ডায়াগ্রামটা আপনারা নিজেরা করেন, তো আশা করি আপনারা সবাই কাজটি করতে পারবেন। তো আমাদের চ্যানেল ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিও, আমরা এরকম অনেক ভিডিও দিয়ে থাকি, তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন, এবং ভিডিওগুলো অন্যদেরকে শেখার জন্য শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।